কুমিল্লার পর সহিংসতা ছড়ায় অন্তত 15 জেলায়। প্রশাসন তৎপর না থাকায় সটকে পড়ে অপরাধীরা, অভিযোগ স্থানীয়দের। অস্থিরতা সৃষ্টির জন্য হামলা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেড় বছর পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। প্রথমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিল 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং স্বপ্নের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু আজ। ওমানে রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকিটের জন্য প্রবাসীদের হাহাকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। দুর্গাপূজায় কুমিল্লার পর সহিংসতা ছড়ায় দেশের অন্তত 15টি জেলায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না থাকায় সহিংসতা ঘটিয়ে দ্রুত গা ঢাকা দিয়েছে অপরাধীরা। এসব সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে পুলিশের প্রশাসনের গাফিলতি দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, কুমিল্লার ঘটনার পর তৎপর হলে প্রতিরোধ করা যেত অন্যান্য পূজা মণ্ডপে হামলা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বলছেন, জবাবদিহির আওতায় আনতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের। আফজাল হোসেনের রিপোর্ট। রামু থেকে কুমিল্লা, ছোট ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে সুবিধালোভী অন্ধকারের একটি গোষ্ঠী। একটি বাদে কোনো ঘটনাতেই মূল হোতাদের চিহ্নিত করতে পারেনি পুলিশ প্রশাসন। বারবার প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা নিয়ে। এবারে দুর্গাপূজায় কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার পর দেশের অন্তত 15টি জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা। কুমিল্লার ঘটনার দুদিন পরেও অনেক মণ্ডপে ছিল না পুলিশের উপস্থিতি, আর এই সুযোগে সহিংসতা ঘটিয়ে সটকে পড়েছে অপরাধীরা। ডেকেও মেলেনি পুলিশের সাড়া, এমন অভিযোগ উঠেছে কোথাও কোথাও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য মতে সারা দেশে 100 মতো পূজা মণ্ডপে হামলা হয়েছে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিকে দুষছেন সাধারণ মানুষ। তারা বারবার ডিসিকে, এসপিকে, ওসিকে, ইউএনওকে, উপজেলা চেয়ারম্যানকে, পৌর মেয়রকে, এমপিকে, সবাইকে বারবার জানাইছে, আকুতি জানাইছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ আগায় আসে না। ভিডিও ফুটেজগুলো এখন পরবর্তীতে দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম নিষ্ক্রিয়তা। এই বিষয়টি আমাদের নাগরিক জীবনকে, আমাদেরকে উদ্বিগ্ন করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, বারবার সতর্ক করার পরও সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। প্রোঅ্যাকটিভ হয়ে আগে থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা কিন্তু দেখা যায় না। প্রশাসন প্রাথমিকভাবে যখনই ঘটনার সূত্রপাত হয় সেটাকে যদি শক্তভাবে হাতে নিতেন, তাহলে এটি এই পর্যায়ে যেতে পারে না। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া তোলপাড় করবে, ভাঙচুর করবে, সব কিছু তছনছ করবে, এই দায়িত্ব প্রশাসনকে নিতেই হবে। যেসব জেলায় সহিংসতা হয়েছে ওইসব জেলার পুলিশ ও গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। তাদের প্রত্যেকটা ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, যে তারা কোনো অ্যাডভান্স সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিল কিনা। আর না নিয়ে থাকে তাহলে তো সংশ্লিষ্ট অফিসারদেরকে জবাবদিহিতে আনতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই উদ্দেশ্যমূলকভাবে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিদেশে বসে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে এটিকে ইস্যু করে পাল্টাপাল্টি দোষারোপ আর কাঁদা ছোড়াছড়িতেই ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। গত কয়েকদিনে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশকে খসাশীল করতেই উদ্দেশ্যমূলকভাবে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই। উদ্দেশ্য প্রণোদিত একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য আমাদের যে একটা সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেটাকে বিনষ্ট করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। দেশের বাইরের থেকে কলকাঠি কেউ কেউ নাড়ছে কি না সেটা আমাদের, সেগুলো আমাদের তদন্তে বেড়ে আসবে। কুমিল্লার ব্যাপারে আমরা 2-3 জন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নীরব দর্শকের ভূমি অলঙ্কার এমনটি ঘটেছে, সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টাতে, যে সরকারের মদত পুষ্ট হয়েই এই ঘটনাগুলো ঘটেছে। এদিকে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুরো ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। বিএনপির কাঁধেই ভর করে সব সাম্প্রদায়িক অপশক্তি মাথা ছেড়ে দেওয়া উঠে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অনেকে বলেন
জামাত বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, জামাত আর বিএনপি ভেতরে ভেতরে যে মধুর প্রীতি, এ বন্ধন কোনোদিনও ছিন্ন হবে না। আসলে তলে তলে এরা সক্রিয়, সুযোগ পেলেই সবল মারবে। আগামী ভোটে বিএনপির পরাজয় হবে জেনে হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদের ডালপালা আজকে অনেক দূর চলে গেছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর রূপনগরে খাল দখল মুক্ত করতে উত্তর সিটির অভিযান, গুড়িয়ে দেওয়া হলো টিন শেডের বাড়ি ও দোকান, উদ্ধার করা হবে ভরাট করা জায়গা। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সশরীরে ক্লাস ও পরীক্ষা। প্রাণের ক্যাম্পাস আগের চেহারায় ফিরতে শুরু করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তবে করোনার কারণে একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার তাড়না ছিল সবার মধ্যে। বিশ্ববিদ্যালয় উপাচার্যও জানালেন, ছুটি কমিয়ে পরিবর্তন আনা হবে একাডেমিক ক্যালেন্ডারে। করোনার কারণে প্রায় দেড় বছর বিরতির পর আপন রূপে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে কলাভবন থেকে শুরু করে কার্জন হল। সশরীরে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাসের শেষ নেই শিক্ষার্থীদের। স্টুডেন্টদের পেয়ে বা শিক্ষার্থীদের পেয়ে, বন্ধুদের পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের ক্লাসরুমে পেয়ে আনন্দিত শিক্ষকরাও। আজকে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসে ফিরে পেয়েছি, আমরা সবাই খুব খুশি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। ক্লাসে অংশগ্রহণকারীদের শতভাগ টিকার আওতায় এসেছে জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, ছুটির সংখ্যা কমানোর পাশাপাশি বন্ধের দিনগুলোতে ক্লাস পরীক্ষা নিয়ে এক বছরের মধ্যেই একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। বিভাগের তিনটি ক্লাস দেখলাম এবং এই সকল শিক্ষার্থীরা সবাই ভ্যাকসিনেটেড, ছেলেমেয়েরাও খুব উচ্ছ্বসিত তারা আজকের ক্লাসে যোগদান করতে পেরে। আমরা চাচ্ছি যে যাতে শিক্ষার্থীদের সময়টুকুর যে ক্ষেপণ হয়েছে, নষ্ট হয়েছে, সেই সময়টুকু যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। আমরা আশা করছি, ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলও প্রত্যাশা করেছে যে আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে আমরা এক বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। এর আগে অন্তত এক ডোজ কোভিড টিকা দেওয়ার শর্তে গত 5ই অক্টোবর ও 10ই অক্টোবর দুই দফায় হলে ওঠেন শিক্ষার্থীরা। দেড় বছর পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়, আবারও প্রাণ ফিরে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের টি-20 মিশন। প্রিয় দলের খেলা দেখার তর্স হয়েছে না মাস্কাটে থাকা বাংলাদেশিদের। 20 ওভারের বিশ্বকাপে টাইগারদের অতীত রেকর্ড ভালো না হলেও সেই ইতিহাস এবার বদলাবে। প্রথম রাউন্ডের বাধা টপকে দল শিরোপা লড়াইয়ে থাকবে এমন স্বপ্ন দেখছে ওমানের বাংলাদেশি সমর্থকরা। মাস্কাট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ওমান প্রথমবারের মতো হয়েছে বিশ্বকাপের আয়োজক। আইসিসির পূর্ণ সদস্য না হয়েও এই মর্যাদা তারা পেয়েছে, কিন্তু ওমানের পথ ঘাট দেখে বোঝার উপায় নেই ওমানে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী মাস্কাটের কোথাও চোখে পড়বে না বিশ্বকাপের কোনো ব্যানার কিংবা পোস্টার। বিশ্বকাপ ঘিরে মাস্কাটের আয়োজন সীমাবদ্ধ শুধু আল আমিরাত স্টেডিয়ামে। মাস্কাটের স্থানীয় অনেক বাসিন্দা জানেনই না তাদের দেশ বিশ্বকাপের আয়োজক। বলা যায় বিশ্বকাপের উচ্ছ্বাসটা শুধু এখানকার বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ। ওমানে প্রায় 5 লাখেরও বেশি বাংলাদেশির বাস, অথচ ওমান একাডেমি মাঠের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 3,000, তাই চারিদিকে টিকিটের জন্য হাহাকার। তারপরও যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে রাজ্যের আনন্দ। প্রত্যাশা, মাহমুদুল্লাহর দল বিশ্বকাপে এনে দেবে আরো অনেক বড় উৎসবের উপলক্ষ। আমরা অনেক আনন্দিত যে আমাদের বাংলাদেশ এখানে খেলবে, আমরা লাইভ খেলা দেখতে পারব, এবং কি আমরা চাই 3টা থেকে 3টা জয় নিয়ে আমাদের বিশ্বকাপে বাছাই পড়বে উঠুক, এবং কি আমাদের সেমিফাইনাল না ফাইনাল পর্যন্ত আমাদের বাংলাদেশ খেলবে, এই প্রত্যাশা আমরা করতে। এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইমের মতো, এটা ওমানের জন্য যেমন একটা সাকসেসফুল ইভেন্ট হওয়ার প্ল্যান ওরা করছে, ঠিক তেমনি আমরা চাইবো যে আমাদের প্লেয়াররা যত একটু ভালো করার চেষ্টা করে বা ভালো করবে ইনশাল্লাহ। 24 ঘন্টা বাদে টিকিট শেষ হয়ে গেছে গা, তারপর কষ্ট কষ্ট কইরা 19 তারিখের টিকিট পাইছি, আমরা প্রায় 25 জন একসাথে আসবো। এক বুক স্বপ্ন নিয়ে সমর্থকরা মাঠে আসবেন প্রিয় দলকে সমর্থন দিতে। এই ভালোবাসার প্রতিদান দিতে বাকি কাজটা করতে হবে সাকিব মুশফিকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মাস্কাট, ওমান।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও ভারতের কারণে সংকটে পড়তে হয়েছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে বিনিয়োগ সম্মেলন নিয়ে ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইকারি বাজারে কোনোভাবেই কেজি প্রতি পেঁয়াজের দর 55 টাকার বেশি হতে পারবে না। ভারত যখন বন্ধ করে দেয় তখনই আমাদের প্রভাবটা পড়ে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছে, তারপরে কোনো কোনো জিনিস তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পায় সেটাও কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। এটা লজিক্যাল না। আমরা মনে করি শ্যামবাজার থেকে 10-12 টাকা বৃদ্ধির মধ্যেই সারা বিক্রি হওয়া উচিত, দূরত্ব বিবেচনা করে আরও 2-3 টাকা। এটা কোনো অবস্থাতেই 55 টাকার বেশি হওয়া উচিত না। যদি রাজধানীর রূপনগরে খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে খালের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি টিন শেড ঘর ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলো খালের জায়গা দখল করে অবৈধভাবে তৈরি করা হয়েছিল। এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় 10 থেকে 15টি স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে উচ্ছেদের বিষয়ে জানানো হয়নি তাদের। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ওয়াকওয়ে, সাইকেল লেন ও সবুজায়নের আওতায় আনা হবে খালের দুপার। খালের ভরাট করা জায়গা উদ্ধার করা হবে বলেও জানান তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লার পর সহিংসতা ছড়ায় অন্তত 15 জেলায়। প্রশাসন তৎপর না থাকায় সটকে পড়ে অপরাধীরা, অভিযোগ স্থানীয়দের। অস্থিরতা সৃষ্টির জন্য হামলা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1.5 বছর পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। প্রথমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিল 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।